আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতারে সার্ভ করার মতো খুব সহজ একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি। খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে তো দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। আজকে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি আর এগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলা মাখিয়ে নিতে হবে আর মাখানো হয়ে গেলে চিকেনটাকে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে আর চিকেনটা রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। আমি চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় টুকরা করেও কেটে নিতে পারেন। এবার চুলার আজকে মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আজ কম রেখে এই চিকেনগুলোকে ভাজবেন না, এতে করে চিকেনের ভেতর থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনগুলোকে একদম ভিতর থেকে ড্রাই করে ফেলবে, যার কারণে চিকেনগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ভেজে নেওয়া চিকেনের টুকরাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে হাতের সাহায্যে এভাবে করে ঝুড়া ঝুড়া করে নিতে হবে। আমি সবগুলো চিকেনের টুকরাকে এভাবে করে হাতের সাহায্যে ঝুড়া ঝুড়া করে নিব। সবগুলো চিকেনের টুকরাই ঝুড়া ঝুড়া করে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে তেলটা দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ। আর লবণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে যেহেতু চিকেনগুলো লবণ দিয়েই ভাজা হয়েছিল। এবার এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব, খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে দিয়ে এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ আর আদা রসুন বাটা 1/2 চা চামচ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখে ঝুড়ি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সামান্য পরিমাণ টমেটো সস ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু স্যান্ডউইচের জন্য চিকেনের পুরটা একদম রেডি, এবার এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। আজকের স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি স্লাইস ব্রেড ব্যবহার করেছি। এবার ব্রেডের চারি সাইডের অংশগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই সাইডের অংশ না কেটেও স্যান্ডউইচগুলো তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখছেন সাইডের অংশগুলো, এগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, এই সাইডের অংশগুলো ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি 2টা ব্রেড ক্রামের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার একটা পাউরুটি স্লাইসের উপর আমি আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে এই পুরটা দিয়ে দিবেন। এবার এর উপর দিয়ে দিলাম শসার স্লাইস, আপনারা চাইলে কিন্তু টমেটো স্লাইস বা পেঁয়াজের স্লাইসও ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে আরও একটা পাউরুটি স্লাইস দিয়ে দিলেই কিন্তু স্যান্ডউইচটা খাওয়ার জন্য একদম রেডি। আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবে এই স্যান্ডউইচটা সার্ভ করতে পারেন, আবার চাইলে মাছ বরাবর দিয়ে কেটেও স্যান্ডউইচটাকে সার্ভ করতে পারেন। তবে যেভাবেই সার্ভ করেন না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগে। চটজলদি তৈরি করে নেওয়া এই স্যান্ডউইচটা আপনারা চাইলে ইফতার টেবিলে সার্ভ করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।